হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30, আর আমাদের সকালে খাওয়া হয়ে গেছে। আমি আমি বলছি, আমরা সকালে খেয়েছি ওই যে কালকে রাত্রে বলেছিলাম, যে কালকে ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে কচুটাকে আমি কেটে রেখেছি, সেটাই ঝুড়ো করেছে আর ভাত করেছে, আর কিছু করেনি। সকালে কিছু একটা হলেই হয়ে যায়, আলু শুদ্ধ হলেও হয়ে যায়, আবার যে কোনো কিছু একটা হলেই হয়ে যায়। তো এই সকালের খাওয়া মাত্র খেলাম, ভাবলাম যে আগে খাওয়াটা করে নেবো, খাওয়াটা খেয়ে তারপর কাজে লাগবো। আর কাজ তো কি, আমি কি বলবো, আমার কপাল এত খারাপ। কালকে জামা কাপড় ভিজিয়েছি, আর আজকে দেখো বৃষ্টি পড়ছে। সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি আর থামার নাম নেই, জানি না থামবে কি না। এখন একটু কম, কিন্তু বৃষ্টি মানে পড়ছে, জানি না থামবে কি না। আর আমি জামা কাপড়গুলো কী করবো আমি তো নিজেও বুঝতে পারছি না। যাই হোক, তো সকালে খেলাম, খেয়ে দিয়ে এখনও বিছানাটা গুছাই নি, দেখছো বিছানা এলোমেলো হয়ে আছে। এখন বিছানাটা গুছবো, আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড়ু ঝাড়ু হয়ে গেছে, আর সকালে রান্নাও হয়ে গেছে। তো দুপুরে রান্না দেখা যাক কী করি, আর এখন ঘরটা বলছি বিছানাটা গুছিয়ে নেবো। আর বালিশের কাভারগুলো খুলে রেখেছি, কিন্তু দেখতে খারাপ লাগছে, কারণ কি বলতো, আর এক্সট্রা বালিশের কাভার নেই আমার, তো আমি যে লাগিয়ে রাখবো সেটা নেই। কিন্তু যতগুলো ছিল সবগুলো ভিজিয়ে দিয়েছি, কালকে তো তোমরা দেখেছো। এখন কি করব আমি তো বুঝতেই পারছি না। আর আমি এভাবে না, আর বালিশগুলো কেমন যেন হয়ে গেছে, মনে হয় বৃষ্টি পড়তে পড়তে ড্যাম হয়ে গেছে আমার মনে হচ্ছে, মানে বিছানাও মনে হচ্ছে ড্যাম ড্যাম, ঘরও মনে হচ্ছে ড্যাম ড্যাম, সব কিছুই মনে হচ্ছে যে নেতিয়ে গেছে মনে হচ্ছে আমার। এটা পার্সোনালি আমার মনে হচ্ছে, জানি না তোমাদের কেমন হয় বৃষ্টির দিন। আমার বৃষ্টির দিন ভালো লাগে না, আমার বৃষ্টির দিনও ভালো লাগে না, আমার গরমের দিনও ভালো লাগে না, আমার সব থেকে ভালো লাগে শীতের সিজন। শীতের সিজনে রৌদ্রটাও খুব সুন্দর উঠে, আর তোমার ঘরের যা যেমন জিনিস থাকে সব কিছু রৌদ্রে দাও, সব কিছু মানে ভালো থাকে আর কি আমার দিক থেকে। তোমার পোশাক আশাকের দিক থেকেও ভালো লাগে, যে কোনো একটা ইয়ে পরো, সোয়েটার পরো, মানে আমার ভালো লাগে শীতের দিন, আমার খুব পছন্দের দিন। তো তোমাদের কাছে কার কাছে কোন দিনটা বেশি ভালো, মানে শীতের দিন না বর্ষার দিন নাকি গরমের দিন? কারো কারো আবার গরমের দিন ভালো লাগে, কারো কারো বর্ষার দিন। বর্ষার দিন আমার একদম পছন্দ না, কারণ হচ্ছে জামা কাপড় শুকায় না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে কোথাও বেরোনো যায় না, এখন বা আমি বা অসুস্থ তার জন্য আমি বেরোই না, কিন্তু অন্য সময় বেরোনো যায় বলে বেরোনোই যায় না, এত বৃষ্টি পড়ে কোনো ভরসাই নেই। আর ছাতা নিয়ে তো সবসময় ঘুরতে ইচ্ছে করে না, তাই না? আর শীতের দিন সবাই ঘুরতে যায় কথায় কথায় না, আমার শীতের দিনটা খুব পছন্দের আর কি। তো এখন বিছানাটা গুছিয়ে নেবো, আর এই বালিশের কাপড়গুলো নেই না, আমার ভালো লাগছে না বুঝছো তো। দেখি আমি তবু দেখবো যে যদি রৌদ্র উঠে, রৌদ্র উঠলে কি বাইরে মেলে দিলে একদিনে শুকিয়ে যাবে, আর জামাকাপড় তো আজকে ধুতেই হবে বলে লাভই নেই। আর এই ঘরে রাখলে কি হয়ে যায় জানো, ভেজা জামাকাপড় ঘরে থাকলে ঘরে একটা মানে উগ্র একটা গন্ধ হয়ে যায়, যেখানে আমি যেতেই পারি না, ওই ঘরে আমি যেতেই পারি না। তখন ওই ওই ওইটাই করতে হবে, যে ওই ঘরে মেলে দেবো, দুদিন তিন দিনে শুকিয়ে যাবে, আর কিছু করার নেই, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে তো কী করবো, তাই না? চলো এখন বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে পরে আবার আসছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি যে বৃষ্টি হালকা একটু কম কম হচ্ছে, তো ভাবছি যে তাড়াতাড়ি এই কাজগুলো করে মানে বিছানাটা গুছি, আর বিছানাটা গুছোইনি, তোমাদেরকে তো বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু বিছানা গুছানো হয়নি। তাই বৃষ্টিটা যেহেতু কমে গেছে তাই সব জানলা খুলে দিয়েছি, আর এই বালিশগুলো দেখলেই আমার মন খারাপ হয়ে যাচ্ছে, বালিশগুলো কেমন জানি হয়ে গেছে একটা মানে ভিজে ভিজে ভাব এরকম হয়ে গেছে, বালিশ বলে না সম্পূর্ণ ঘরই এরকম লাগছে আমার কাছে, তাই সব জানলা জানলা মেলে দিয়েছি। আর এইভাবেই এখন রেখে দিচ্ছি, আর কি বলে বেডশিটটাও চেঞ্জ করতে পারছি না, আমার তো অভ্যাস দুই তিন দিন পর পর বেডশিট চেঞ্জ করা, কিন্তু এই কয়েকদিন থেকে একই বেডশিট আছে, কারণ আমি তো ধুতে পারছি না, আর ধুলেও শুকাবে না, তারপর এই ঘরের মধ্যে এত পচা পচা গন্ধ আমি থাকতেও পারি না। তো বিছানো গুছানো দেখছো হয়ে গেছে, এভাবেই রেখে দিলাম, দেখা যাক তাড়াতাড়ি করে কাজগুলো করে জামাকাপড়গুলো ধুয়ে নেব।
বিছানা গুছানো আমার হয়ে গেছে, এখন চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ খাওয়া দাওয়ার পর বাসন কোসন কিছু ধোয়া হয়নি আর এগুলো সব এলোমেলো হয়ে আছে, এগুলো এখন গুছবো, গুছিয়ে রেখে বাসনটা ধুয়ে নেব। বাসনগুলো যে সকালে খাওয়া, তারপরে দুধ জাল করা যা যাবতীয় আছে সব কিছু একবারে রাখা হয়েছে। আর এই যে জলের ড্রামটা, এটা জল শেষ হয়ে গেছে, এটা আজকে ধুয়ে রাখবো, মানে ধুয়ে 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 আবার জল রাখবো, মানে বিপ্লব যতক্ষণ না আসে ততক্ষণ আমি জল রাখতে পারবো না, তাই জল বোতলে ভরে নিয়েছি যতটুকু লাগবে আমার সারাদিনে, আর এটা এখন ধুয়ে নেবো। বাসনগুলো মাজা হয়ে গেছে, দেখছো এক ঝুড়ি বাসন মেজে নিয়ে মানে একটার পর একটা একটার পর একটা ঝুড়িতে জায়গাই কুলোচ্ছে না, এইভাবেই আর কি করব, কিছু করার নেই। আর এই যে একটু একটু করে বৃষ্টি পড়ছে, তবু তো একটু কমেছে কিন্তু তবু পড়ছে, তো আগের যে জামা কাপড়গুলো সেগুলো শুকিয়ে গেছে, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, আর যেটা শুকোয়নি গামছাটা হাতিয়ে দেখলাম, গামছাটা শুকোয়নি। গামছাটা কেন বলো তো, গামছাটা সবসময় ভেজাই থাকে, কারণ বাথরুমে যাচ্ছি আর এখন একটা গামছা ইউজ করছি, আমি একটাই মানে আমার গামছাটা ইউজ করা হচ্ছে, বিপ্লবও তাই করছে, কারণ কি একটা গামছা তো শুকনা রাখতেই হবে, হঠাৎ করে যদি দুইটা গামছাই ভিজা হয়ে যায় তাহলে তো খারাপ না। আর এই যে দেখছো কোনো রকম কাজগুলো সেরেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর ঘরের মধ্যে মেলে দিয়েছি, আর ঘরের মধ্যে জামা কাপড় মেললে এত পচা পচা দুর্গন্ধ হয় না, মানে আমার আমি তো থাকতেই পারি না, এই যে জামা কাপড়গুলো মেলে আমি আর এ ঘরে আসবই না, যদি রৌদ্র উঠে তো বাইরে দেব। আর আমি ভাবছি আর কি, মনে হয় আমি ভাবছি আবার মনে হয় বৃষ্টিটা কমে যাবে, একটু একটু করে টিপিস টিপিস করে পড়ছে, তো তার মানে হয়তো বেলার দিকে একটু ধরো ওই 11:30-12টার দিকে হয়তো রৌদ্রটা উঠবে। আর ঘরে দেখছো জায়গাও কুলোচ্ছে না, দুটো রশি টাঙানো হয়েছে তবু জায়গা কুলোচ্ছে না, তো কোথায় কোথায় দিয়ে দিচ্ছি জামাকাপড়গুলো, জলটা ঝরছে আর ঘরের মধ্যে সম্পূর্ণ চেপচেপা। তো একবারে স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে ঠাকুর দিচ্ছি, আর ঠাকুরের কি অবস্থা জানো তো, আমি তো বাইরে বেরোই না, বাইরে কোথাও যাই না, আমি তো কয়েকটা মানে ঠাকুরকে যে দেবো ফুল সেটাও খুঁজে পাচ্ছি না, ফুলেই ফুটছে না, হয়তো বৃষ্টির জন্য ফুলগুলো ফুটছে না নাকি আমি জানি না, একদম ফুল নেই। তো ওই কোনোরকম দুটো ফুল পেয়েছি, একটা ওই লক্ষ্মী ঠাকুরকে দিব আর একটা ওই যে দেখছে গণেশ পিতাজি ওনাকে দিয়ে দিব। আর কোনোরকম আজকে পুজো দিয়েছি, কারণ শরীরটা ভালো লাগছিল না, জামা কাপড় ধুয়েই আমার কেমন জানি একটা লাগছিল না, ফটাফট করে কি বলে শুধু ধূপটা ধরে দিয়েছি আর কিছু না, ধূপটা ধরে ফুলটা দিয়ে দিয়েছি, আজকে কিচ্ছু করিনি, এইভাবেই আজকে পুজো শেষ আমার, নম 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 করে পুজো শেষ। মাত্র পুজো দিয়ে আসলাম, স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, তোমরা তো দেখলে আজকে পুজো নম নম করে হয়েছে। তো আজকে লিপ বাম লাগিয়েছি, দেখছো আমার ঠোঁট কী হয়েছে, মানে পুড়ে গেছে এরকম মনে হচ্ছে যে আমার ঠোঁটগুলো পুড়ে গেছে, তো নেল পলিশ উঠে গেছে, রিমুভার নেই, তবে এর উপরেই লাগিয়ে দেবো ভাবছি, এখন একটু নেল পলিশ করে নিই। বাসন মাজতে মাজতে কি হয়ে যায় বলো তো, নখগুলো কেমন জানি হয়ে যায়, তারপর সবগুলো নখ কেটে দিয়েছি আর আমাকে ডক্টর বলছে এখন নখ না রাখতে, তাই নখও ছোট ছোট হয়ে গেছে, কিন্তু নেল পলিশ যেহেতু আমি সবসময় লাগাই, তোমরা দেখেছো হাতে সবসময় থাকে, আমি আগে সবসময় কি বলে নেল পলিশ আর মেহেন্দি আমি সবসময় পরতাম, সব সময়, কিন্তু এখন তো হচ্ছে না, আর আজকে অনেক দিন পর আবার পড়ছি নেল পলিশ, আমার পড়তে ইচ্ছা করছে, আর যেহেতু সকাল সকাল সব কাজ হয়ে গেছে আর শুধু এখন রান্নাটা বাকি আছে, রান্নাটা একটু পরে গিয়ে করে নেব, এখনও বাজে 11টা, তাই ভাবলাম নেল পলিশটা পরে নিই, কারণ অনেক দিন থেকে ভাবছি পরবো পরবো পরবো, আর আমার এটা আমার খুব ভালো লাগে এটা, আর হচ্ছে মেহেন্দি পরানো না মেহেন্দি পরতে খুব ভালো লাগে আমার, আমি পড়ি সবসময়। তো চলে এসেছি আমি রান্নাঘরে, আর রান্না আজকে সিম্পল, একদমই সিম্পল করব, মসুর ডাল, এই যে মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি পটল, কাঁকরোল, ঝিঙে, যেহেতু বাজার শেষ হয়ে গেছে আর বাজার এখন অল্প অল্প করে নিয়ে আসে,
তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে, মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা কি বলবো, কি বলে ওটাকে, সম্বার দিব ডালটাকে। কড়াইটা একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে ডালটা বানাবো। আর সবজি কেটে নিয়েছি, সবজি কেটেছি আমি হচ্ছে পটল ভাজা করব। পটলগুলোকে দেখছো, পটলগুলো কয়েকটা পটল পেকে গেছে, যেগুলো পেকে গেছে ওগুলো ফেলে দিয়েছি, আর যেগুলো ভালো ছিল সেগুলো রেখে দিয়েছি। আর ওই যে ঝিঙেটা দেখেছো আর কাঁকরোলটা, ঝিঙে আর কাঁকরোল একসঙ্গে ভাজা করব, ওটাও কেটে রেখেছি। আর এই যে এখন ডালের জন্য পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কেটে ডালটা সম্বার দিয়ে দেবো। আর ডাল সম্বারে দিব আজকে আমি তেজপাতা, আর হচ্ছে জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা দেয় অনেকে, আমিও দেই, তো আজকে মনে হচ্ছে না শুকনো লঙ্কা দিব, কাঁচা লঙ্কা দিব। তো এখন দেখতে পাচ্ছো কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। আর ডাল সম্বারে নাকি তেল অল্প দিতে হয়, তাই অল্প দিয়েছি। দেখছো তেজপাতাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, এভাবেই ডালটা সম্বার দিই আমি। তোমরা কেমন করে দাও না দাও আমাকে জানিও, আর আমি রান্না বান্না অতটা জানি না, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখছো পটলটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এই যে এই কয়েকটা হয়েছে, কারণ যেগুলো পেকে গেছে ওগুলো ফেলে দিয়েছে। আমার কেউ কেউ আবার পাকা পটল খায়, আমি আবার খেতে একদম ভালোবাসি না। আর এই যে ঝিঙে আর কাঁকরোলটা একটু মোটা মোটা করে কেটেছি, কারণ ঝিঙেটা মোটা করে দিয়েছি। আর রৌদ্র উঠে গেছে ফাইনালি, বৃষ্টি কমেছে, তাই সব জামা কাপড় যা ছিল বাইরে মেলে দিয়েছি। যাই হোক, জলটা তো ঝরবে কমসে কম, এটাই হচ্ছে বড় ব্যাপার। জলটা ঝরে গেলে রাত্রে একটু ফ্যানের নিচে দিলেই জামাকাপড় সব শুকিয়ে যাবে। আর নিয়ে এসেছে বাজার, এখন বাজার অল্প করে নিয়ে আসে, নিয়ে এসেছে পেঁয়াজ, তারপরে পরে দেখাচ্ছি তোমাদেরকে এগুলোই সব নিয়ে এসেছে, কী কী নিয়ে এসেছে পরে দেখাচ্ছি তোমাদেরকে। রান্না আমার কমপ্লিট। আর এই যে দেখছো কাঁকরোল আর ঝিঙে ভাজাটা এরকম হয়েছে, ঝিঙে যতই ভাজো কেন যেন ন্যাতনেতা হয়ে যায়, আমার ন্যাতনেতা ভাজা ভালো লাগে না। আর এই হচ্ছে পটল ভাজা, কয়েকটা পটল, কয়েকটা পটলের ভাজা দুপুরের জন্য জাস্ট। আর এটা হচ্ছে সকালের কচুর ঝুড়ো, যেটা বিপ্লব বানিয়েছে, সকালে ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে মসুর ডাল পাতলা করে করেছি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, এগুলো দিয়ে খেয়ে নেব। আর আমার স্নান ধান হয়ে গেছে, বিপ্লবও চলে এসেছে, এখন আমরা খেয়ে নেব। অনেক দিন পর আজকে বাইরের ওয়েদার এরকম একটু রৌদ্র রৌদ্র লাগছে, এখন বাজে 5:30, যদি আজকে রোদ উঠেছিল আমি ঘুমিয়েছিলাম। অনেকদিন পর রোদ উঠেছে আজকে, তো একটু মনটাও ভালো লাগছে। আর ঘুমিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর, এখন উঠলাম, উঠে আমি একদম ভুলে গেছি যে আমি দুধ গরম করিনি আজকে। দুধ মনে হয় আজকে নষ্ট হয়ে যাবে নাকি আমি জানি না, দুধ বসিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। আর এখন যাব, তখন বাজারগুলো নিয়ে এসেছে, বাজারগুলো উঠোইনি, তো দুধটা জাল হতে হতে বাজারগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, এই যে আজকের বাজার অল্প করে এনেছে, এখন বাজার অল্প করেই আনে, এনেছে আলু, পটল, ঝিঙে, আর একটা কোয়াশ এনেছে, পেঁয়াজ, আর হচ্ছে ডিম। কি গো তুমি লঙ্কা আনো নাই, যা কি যে বাজার করতেছো এই দুদিন থেকে। বাজারটা উঠিয়ে নিলাম, বাজারটা উঠিয়ে এই যে ওর জন্য, ও বলছে আজকে দুধ চা খাবে, তার জন্য একটু দুধ দিয়ে ওর জন্য একার জন্য চা বানিয়ে দিচ্ছি। ও এখন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি যাবো বাইরে, বাইরে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসতে। আর দিনের বেলা বেশি কথা বলতে পারেন, কারণ প্রচুর গাড়ি যাওয়া আসা করে, তো এরকমই। চলো চাটা হয়ে গেছে, এখন চাটা নামিয়ে নেবো। চলে এসেছি বাইরে, আর জামা কাপড় প্রায় সবগুলোই শুকিয়ে গেছে, খালি বিপ্লবের টি শার্টটা শুকোয়নি, আর একটা বালিশের কাভার শুকোয়নি মনে হচ্ছে। যাই হোক, আমার ঘরের মধ্যে এই চ্যাপচ্যাপানি গন্ধ তো থাকলো না, জল তো ঝরেছে, রাত্রের মধ্যে শুকিয়ে যাবে টি শার্টটাও। আর এরকম যেন ওয়েদার থাকে, আর যেন বৃষ্টি না হয়।
আর এই যে দিদির গাছে দেখছো, একটা ছোট্ট একটা লঙ্কার গাছ, বেশি বড় না কিন্তু, মানে পাতায় পাতায় মনে হয় লঙ্কা ধরেছে, কি সুন্দর লাগছে তাই না? আর অনেকদিন পর আজকে বেরোলাম বাইরে, কারণ বৃষ্টির জন্য আমি বেরোইতে পারি না, আর উঠোনটা এত পিছলে মানে আমার পড়ে যাওয়ার প্রচুর রিস্ক থাকে, তাই বেরোই না। তো আজকে জামা কাপড়, তখন খেয়েছিল চা আর বিস্কিট, আর আমি তো খাইনি, তাই আমি আমার টিফিন নিয়ে এসেছি। আমার টিফিন নিয়েছি বেদানা আর হচ্ছে খেজুর, এই যে এই খেজুরটা যেটা আমি খাই, এটা খুব টেস্টি লাগে খেতে। তিনটা নিয়েছি, সকালে তিনটা খাই, আবার সন্ধ্যাবেলা, কোনো দিন সন্ধ্যাবেলা খাই, কোনো দিন দুপুরবেলা খাই, মানে যখন মন চায় তখন খাই। আর এই যে এই বেদানাগুলো হচ্ছে দেশি বেদানা, এগুলো খুব টক, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। ওই যে দেশি ডালিমগুলো হয় না, সেগুলো দেখতে পাচ্ছ। তো খাবারটা নিয়ে বসে পড়েছি আমি, এখন বেদানাটা খাচ্ছি, বেদানা আর খেজুর, এই হচ্ছে সন্ধ্যার টিফিন, তোমাদেরকে দেখালাম, আবার বলছি। আর এই যে দেখছো বিছানার অবস্থা দেখো, মনে হয় এখানে কুত্তা শুয়েছিল আমার মনে হয়। হ্যাঁ, তো জামা কাপড় বাইরে থেকে নিয়ে এসে বিছানায় রেখে দিয়েছি, কারণ এগুলো সব গুছিয়ে নেবো। আর বালিশ দেখছো, তিন জায়গায় তিনটা বালিশ আছে। তো যাই হোক, আমার সকাল থেকে মনটা খারাপ খারাপ ছিল, বালিশগুলো দেখতে খারাপ লাগছিল, বালিশের জামা কাপড় নাই, বালিশের জামা কাপড় খুলে রেখেছি। তো যাই হোক, ওরা এখন জামা কাপড় পরতে পারবে। বিছানাটা এত খারাপ অবস্থা কেন বলো তো? আমি দুপুরবেলা যখন মানে খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম না, আর শুইলে তো জানোই বিছানা এলোমেলো হবে। আবার কেউ কেউ আছে যে ওদের বিছানা কিছুই এলোমেলো হয় না, একদম পারফেক্ট যেমন থাকে তেমনই। আমার আবার তা, আমি কি মানে চরকির মতো বিছানার মধ্যে ঘুরতে থাকি। তো খাওয়া আমার শেষ হয়ে গেল, আর জানলাগুলো লাগাইতে পারলাম না, এমনি চাপিয়ে রাখলাম, কারণ বৃষ্টি পড়তে পড়তে কি হয়েছে, শক্ত হয়ে গেছে, তো বিগুলো বাসবে, তারপর ও লাগিয়ে দিই। ফাইনালি এখন আমি বালিশকে জামা পরিয়ে দিচ্ছি, যেটা আমার খুব ভালো লাগছে এখন, কারণ কি বলতো এগুলো কেমন জানি দেখা যায় একটা। যাই হোক, শুকিয়ে গেছে, একটা বালিশের কাপড় শুকোয়নি, তাছাড়া সবগুলোই শুকিয়ে গেছে। আর যেগুলো শুকোয়নি ওগুলো ওই ঘরে মেলে দিয়েছে, ওটা জলটা ঝরে গেছে কিন্তু শুকিয়ে যাবে, রাত্রের মধ্যে শুকিয়ে যাবে। আর এই আমার যা নাইটি ফাইটি যা ছিল সবগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে রেখে দেব। আর আজকেও আবার কয়েকটা বিপ্লবের প্যান্ট, কয়েকটা না দুটো প্যান্ট, আর মনে হয় আমার আরও একটা নাইটি যেটা আমি সকালবেলা পরেছিলাম সেই নাইটিটা ভিজিয়ে দিয়েছি, কালকে ওগুলো ধুয়ে দেবো। কারণ এইভাবে আস্তে আস্তে একটু একটু করে ধুতে হবে, কারণ হ্যাঁ বিপ্লব ধয় কিন্তু ও তো ডিউটি করে, ওর ডিউটিতে যাইতে হয়। এখন আমার সব কাজ যদি ও করতে থাকে তাহলে তো হবে না। আর যেমন বেডশিটগুলো আমি ধুতে পারি না, বেডশিটগুলো ও ধয়, কারণ ওগুলো বড় বড় কাপড় চোপড়, ওগুলো আমি ধুই না, ওগুলো ও ধয়। যেমন ওর প্যান্ট ওগুলো ধয়, আমি ধুই না, প্যান্টগুলো অনেক ভারী হয় আর ভালো করে পরিষ্কার করতে হয়। যেমন টি শার্ট, আমার নাইটি, ছোটো ছোটো জামা কাপড়, এগুলো আমি ধুয়ে দিই, বড়োগুলো আমি ধুতে পারি না। আর বিছানার চাদরটা দেখছো, সেই কবে থেকে একই বিছানার চাদর, ভগবান, আমার আর ভালো লাগছে না। কিন্তু কিন্তু কিছু করার নেই, কারণ এই যে বৃষ্টি, 7-8 দিন থেকে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি পড়ার কমছেই না, বৃষ্টি পড়ছে তো পড়ছেই। তো এখন এই যে দেখো ভালো লাগছে নিলাম, সন্ধ্যার টিফিনটা করে ঘরগুলো সব এলোমেলো হয়েছিল, তো এটা গুছিয়ে নিলাম, এখন ভালো লাগছে। তো এখন বাজে প্রায় 7:30 বেজে গেছে, আর রাত্রে শুধু রান্না হবে, আলু সিদ্ধ ভাত করব, আর তখনই ডাল আছে, ভাজা আছে, পটল ভাজা নেই, পটল ভাজা শেষ হয়ে গেছে, ওই যে ঝিঙে আর কাঁকরোল দিয়ে যে ভাজাটা করেছি ওই ভাজাটা আছে, আর ডাল আছে, ব্যাস হয়ে যাবে। আর শুধু সিদ্ধ ভাত করব, আলু সিদ্ধ ভাত করব, আর কিছু না। আর এখন কিছু বাসন বাসন জমে গেছে, জমে গেছে মানে কি, ওই যে তখন চাটা করছি, গরম দুধ গরম করেছি, এগুলো বাসনগুলো, তারপর কড়াইটা, এগুলো এখন ধুয়ে নেব, ধুয়ে ঠুয়ে ভাতটা বসিয়ে দেবো, বাস আর কিছু নেই। আজকে এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো কালকে নতুন আরেকটা ব্লগের সাথে। আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করবে। আর আজকে লিপস্টিক লাগাইনি, আমার ঠোঁট পুরো জ্বলে গেছে আমার, এরকম মানে
ঠোঁটের চামড়া শক্ত হয়ে গেছে, জানি না হয়তো লিপস্টিকটা লাগানোর জন্য এরকম হয়েছে। তো কিছুদিন স্টপ রাখবো, লিপস্টিক আর লাগাবো না, হয়তো খারাপ দেখা যাচ্ছে, কিছু করার নেই, খারাপ দেখা গেলেও পুরো ঠোঁট আমার জ্বলে গেছে। তো চলো আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো কালকে নতুন আরেকটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।